পয়লা সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি, এটা কিন্তু খুব বড় জিনিস মনে রাখবেন। উইমেন্স ডে, ইউথ ডে, স্টুডেন্টস ডে, পুলিশ ডেই বা কেন হবে না? আমরা পুলিশ ডে পয়লা সেপ্টেম্বর পালন করতে শুরু করেছি এই বছর থেকে, ইট উইল কন্টিনিউ। আগামী 3 বছরে আরও 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, আমরা এখন থেকে প্ল্যান করে নিয়েছি। সুতরাং 3 বছরে আরও যে 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, তাতেও যারা ভালো কাজ করবে এখান থেকেও একটা কোটা রেখে দেবেন। এই যে ডিজি সাহেব, এখান থেকেও 10% কোটা রেখে দেবেন। অনেক পোস্ট বাড়ানো হয়েছে, ফলে পদোন্নতির সুযোগ বেড়েছে, মহিলা পুলিশ কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়েছে। আলাদা ক্যাডার মাঝ করে একটাই ক্যাডার করা হয়েছে, এটা বড় ব্যাপার। মহিলা পুলিশ কর্মীদের জন্য 6 মাসের ম্যাটারনিটি লিভ, 2 বছরের চাইল্ড কেয়ার লিভের সুযোগ দেওয়া হয়েছে, এটা কিন্তু বড় ব্যাপার। আপনারা জানেন ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে 30 দিন থেকে বাড়িয়ে 52 দিন করা হয়েছে। রেশন এলাউন্স মাসে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পুলিশ কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছে।